আমার স্বর্গত পিতৃদেব পদ্মভূষণ পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত সঙ্গীত জগতের দুজন মানুষকে ঠিক বড় দাদার মতন মানতেন এবং বাস্তবিকই বড় দাদা মনে করতেন। প্রথমজন হলেন আচার্য অজয় সিংহ রায় এবং আরেকজন মানুষ যার নাম সবার আগে করা উচিত, তিনি হচ্ছেন পণ্ডিত কাশীনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা চিট্টুন জ্যাঠামশাই বলে জানতাম। চিট্টুন জ্যাঠামশাই বাস্তবিকই আমার পিতৃদেবের জ্যেষ্ঠ ভ্রাতার মতোই ছিলেন। বহুদিন আমাদের বাড়িতে এসে বাবা আর চিট্টুন জ্যাঠামশাই একসঙ্গে কত রকম সরল সেতারের অঙ্গ যে একসঙ্গে রেয়াজ করেছেন তা বলার নয়। তখন আমি খুব ছোট, আমি সেভাবে সরল ধরিনি তখন, কিন্তু দুজনকে একসঙ্গে বসে রেয়াজ করতে দেখে আমার এত আনন্দ হতো যে বলার নয়। বাবা যখন কর্মসূত্রে কাশীপুরে বদলি হয়ে সেখানে ছ বছর ছিলেন, তখন বহুদিন আমি দেখেছি যে সন্ধ্যেবেলায় চিট্টুন জ্যাঠামশাই গাড়ি ড্রাইভ করে যন্ত্র নিয়ে ওখানে চলে এলেন। সারা সন্ধ্যে দুজনে বসে সরব সেতারের নানান রকম অঙ্গ রেয়াজ করলেন এবং রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি গেলেন। সেতারের তান কীভাবে সরবে বাজাতে হয় সেটা বাবা ওনার সঙ্গে প্রায়ই আলোচনা করতেন এবং উনি সেই আঙুলের টোকা এবং অঙ্গুলি সঞ্চালন, যাকে ইংরেজিতে বলা হয় ফিঙ্গারিং, তার পদ্ধতি বাবাকে দেখিয়ে দিতেন এবং কীভাবে ডারা ডা ডা আরা এগুলোর কম্বিনেশনে ওই যেটাকে আমরা সরদে একারা তান বলি, অর্থাৎ সেতারের তান সরদে বাজানো সেই তান, সেটা কীভাবে বাজাতে হয় সেটা চিট্টুন জ্যাঠামশাই এবং ধরে ধরে বাবাকে দেখিয়ে দিতেন, সেটা আমরা দেখেছি। বাবার যে আত্মজীবনীমূলক গ্রন্থটি বামনের চন্দ্রস্পর্শাবিলাস, সেখানে একটি গোটা চ্যাপ্টার আছে যেখানে বাবা এই চিট্টুন জ্যাঠামশাই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছেন এবং কীভাবে চিট্টুন জ্যাঠামশাই সেতারের তান সরদে বাজাবার পদ্ধতি এবং ভঙ্গিমাগুলো বাবাকে দেখিয়ে দিয়েছিলেন সেটা নিয়েও বিশদভাবে আলোচনা করেছেন। আরেকটা ঘটনা আমার পরিষ্কার মনে আছে, জাপান যাওয়ার আগে একবার চিট্টুন জ্যাঠামশাই তার বাড়িতে আমাদের সবাইকে নিমন্ত্রণ করলেন। সেখানে জ্যাঠামশাইয়ের হাতে একটা পুরিয়া কল্যাণ শুনেছিলাম। তবলায় ছিলেন আমাদের প্রিয় স্বপন কাকু, অর্থাৎ পণ্ডিত স্বপন চৌধুরী। সেতারে ওইরকম জোরদার পুরিয়া করলেন এবং ওইরকম সাংঘাতিক তান তোড়া আমি আর কারোর হাতে শুনেছি বলে আমার মনে পড়ছে না। ওইরকম পাওয়ারফুল জোরদার পুরিয়া করলেন সেতারে, সেটা আমার এখনও মনে আছে। তারপরে যথারীতি রাত্রের খাওয়া দাওয়া হলো, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, জ্যাঠামশায়ের হাস্যরসবোধ, যেটাকে সেন্স অফ হিউমার বলা হয়, সেটাও সত্যি মনে রাখার মতো। সেদিন উনি বেশ কয়েকটা হাসির গল্প করলেন ওই গান বাজনা শেখা, গান বাজনা শোনা এসব নিয়ে, যেগুলো সত্যি আমাদের এত আনন্দ দিয়েছিল যে বলার নয়। আমাদের বালিগঞ্জ মৈত্রী মিউজিক সার্কেলের সুবেনিরে উনি বাবার গুরুদেব আচার্য রাধিকামোহন মৈত্র সম্বন্ধে একটি কৌতুকজনক প্রবন্ধ লিখেছিলেন এবং তাতে রাধিকামোহন মৈত্র এবং জ্যাঠামশায়ের মধ্যে কত রকম কৌতুক এবং মূলক আলোচনা হতো সেটা নিয়েও বিশদভাবে উনি আলোচনা করেছেন। জ্যাঠামশায়ের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আজ মনে হচ্ছে এখন আমরা যে জায়গায় সঙ্গীত চর্চায় যে জায়গায় পৌঁছেছি, জ্যাঠামশায়ের সান্নিধ্য, জ্যাঠামশায়ের উপদেশ, জ্যাঠামশায়ের তত্ত্বাবধান আমাদের খুবই প্রয়োজন ছিল। নমস্কার।